হবে, তো একটু আপনার একটু কিছুক্ষণ অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন মাছের নামগুলো, মাছের নামগুলো জানতে পারবেন আর মাছগুলো দেখতে পারবেন, সমুদ্রে তাজা মাছগুলো। তো অবশেষে ব্যাগটি খুলে দেওয়া হয়েছে। তো অবশেষে হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম, এম ডি মুবারক ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি ব্যান্ড নিউ ফিশিং ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখবেন সাগরের বিভিন্নতার তাজা মাছ। সো আপনাদেরকে দেখাবো আমি সাগরের বিভিন্নতার মাছ ও প্রসেসিং সহকারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সামুদ্রিক জাল, এটি চ্যাম্পিয়ন জাল, এটি দিয়ে আমরা ফিশিং করি, এটি দিয়ে আমরা মাছ ধরি সমুদ্র থেকে। হাজার হাজার টনের মাছ, টনের মাছ আমরা এই জাল দিয়ে আমরা সমুদ্র থেকে ধরি আনি। তো কীভাবে আনি, কীভাবে আমরা মাছগুলোকে ধরি না ধরি, এগুলো আপনাকে বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেবো। তো আপনারা ভিডিওতে দেখতে থাকুন, ভিডিও দিন চলতে থাকুন। দেখুন এটি হচ্ছে চ্যাম্পিয়ন জাল, আমরা জালটি ফিরেছি চার থেকে পাঁচ ঘন্টা হয়ে গেছে। তো চার থেকে পাঁচ ঘন্টা পর আমরা জালটি উঠে নিয়েছি, উঠে নেওয়ার পর এখানে আমরা দেখবো চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে কী কী মাছ আছে, কী কী মাছ আমরা জালে ধরা পড়েছে, এটা উঠানোর পর আমরা দেখবো আপনাদেরকেও দেখাবো। উঠানোর পর এখানে কী কী মাছ, মাছের নাম সহ ইন্টারভিউ ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো, বলে দেবো। তো আপনারা কী কী মাছ আছে দেখার জন্য তারা অবশ্যই ভিডিওটা আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আপনার সাথে আছে আমি মুবারক হোসেন। অবশেষে সম্পূর্ণ জালটি ডাঙায় বটে নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি জাল মাছের ব্যাগটি। তো এখানে আপনার দুই সিঙ্গেলের মতন মাছ হবে, মানে দুই সিঙ্গেল মনে করেন আপনার পাঁচ আটশো থেকে এক টন মতন হন এরকম আর কি, আটশো থেকে এক টন মতন মাছ। তো দুটি সিঙ্গেল হুক অবশ্যই লাগিয়ে দিতে হবে, কারণ এখানে দুই সিঙ্গেল মাছ দুটি সিঙ্গেল হুক দিয়ে ব্যাগটি উঠিয়ে নিবে জাহাজে, কারণ এখানে আহামরি কোনো মাছ জালে ধরা পড়া নেই। তো দুটি সিঙ্গেল হুক লাগিয়ে ব্যাগটিকে জাহাজে উঠিয়ে নিয়েছে। উঠে নেওয়ার পর আমরা দেখবো এখানে কী কী মাছ, মাছের নাম সহ অঞ্চল আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো, বলে দেবো। তো আপনারা বোঝার জন্য কিছুক্ষণ আপনার ভিডিওটি করা লাগবে, কিছু দেখা কিছুক্ষণ আপনারা ওয়েট করা প্রয়োজন হতে পারে, তো এটা কিছুক্ষণ আপনারা ওয়েট করেন। তো অবশেষে ব্যাগটি জাহাজে আমরা উঠে নিয়েছি সমুদ্র থেকে। তো এটিকে খুলে দেওয়ার পরে আমরা দেখবো এখানে কী কী মাছ আসছে। তো একটু আপনারা একটুক্ষণ কিছুক্ষণ অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন মাছের নামগুলো, মাছের নামগুলো জানতে পারবেন আর মাছগুলো দেখতে পারবেন সমুদ্রে তাজা মাছগুলো। তো অবশেষে ব্যাগটি খুলে দেওয়া হয়েছে, তো অবশেষে ব্যাগটি খুলে দিয়েছে। তো এখানে দেখা যাচ্ছে দেখুন মাছগুলো কীভাবে উঠতেছে, সবই তাজা মাছগুলো উঠতেছে। তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে, কারণ আমি ক্যামেরা নিয়ে সামনে যাচ্ছি, যাওয়ার পরে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। অবশ্যই আমি ক্যামেরা নিয়ে সামনে এসে গেলাম, তো দেখতে পাচ্ছেন এটি কাবিলা মাছ রে, কী করে দেখতে পাচ্ছেন আপনারা মাছটি কী করতেছে, ছোট্ট একটি মাছ, এটিকে আমরা বলি কাবিলা মাছ। সব যোগ যা হোক,
সরি ভুলবার কি ভুল বলতেছি। সো দেখতে পাচ্ছেন আপনারা এখানে বস্তার পোয়া আছে, লাল মাছ, লাল পোয়া, পটকা মাছ, চুরি মাছ, সৈকিয়া মাছ, টাইগার চিংড়ি, ফাঁসিয়া, সাবিলা, রূপচাঁদা, বলে শেষ নেই কত রকমের মাছ দেখেন আপনারা। এখানে আপনারা দেখে নিন, আমি আর কি বলবো, মাছ তো এখানে কত মাছ দেখতে পাচ্ছেন আপনারা। সময় 4-5 ঘন্টা ফিশিং করেছিলাম আমরা, তো এইগুলাতে 4-5 ঘন্টা ভিতরে আমরা মাছ এগুলা উঠিয়েছি। তো এখানে তো এখন আহামরি মাছ উঠে দেবে, আরও আরও অনেক মাছ আছে, মাছ তো আরও অনেক অনেক মাছ আছে, কিন্তু সবসময় তো একরকম আসে না, এক এক সময় এক রকম মাছ আসে। তো ওইগুলাকে প্যালসে দিয়ে বিলিয়ে দিচ্ছে আমাদের হাতের স্টেপেরা, কারণ এগুলোকে গোল করে বসিয়ে বাঁচতে হবে। তাই তো দেখতে পাচ্ছেন আপনারা তাজা মাছগুলো। সো যা হোক বন্ধুগণ, আমার ভিডিও যদি আপনাদের একটু যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফিশিং ভিডিও পাওয়ার জন্য, কারণ আমি সবসময় আপনাদের জন্য ফিশিং ভিডিওগুলো তৈরি করি। আসসালামু আলাইকুম, খোদা।